এই যে যে এত বড় একটি জনগোষ্ঠী উচ্চ রক্তচাপে ভুগছে এটা নেপথ্যে স্যার কি কি কারণ জড়িত থাকতে পারে থেকে শুরু করে এটার মধ্যে যে কি কি ব্যাখ্যা করে আমাদেরকে বলেন জি ধন্যবাদ ডক্টর বাসুদেব আমাদের আমাদের ঘোষ উচ্চ রক্তচাপের আজকে দিবস হিসাবে কিভাবে এটা আসছে সেটার ইতিহাসটা বললেন আমি একটু একটু যোগ করতে চাচ্ছি ওনার সাথে মানে কারণে যাওয়ার আগে সেটা হলো যে উক্ত সব দিবসেরই একটা আসলে উদ্দেশ্য থাকে বা একটা থিম থাকে তো এই এই বছর দুই হাজার একুশের যে উচ্চ রক্তচাপ দিবসের যে থিমটা ছিল এটা হলো যে মেজারিওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি ইট অ্যান্ড লিভ লঙ্গার কথাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই তিনটা জিনিস যদি আমরা একটু বুঝতে পারি তাহলে কিন্তু এই উক্ত রক্তচাপের গুরুত্বটা দিবসের গুরুত্বটা আরো বেশি মানে অর্থ হবে আমাদের কাছে যেমন মনে করেন যে প্রায় পাঁচ বছর ছিল নো ইউর নাম্বার্স ওদের থিম ছিল নো ইউর নাম্বার্স অর্থাৎ এই যে আমাদের ব্লাড প্রেশারটা উচ্চ রক্তচাপটা এটাকে কিন্তু আমরা সাইলেন্ট কিলার বলা হয় সাইলেন্ট কিলার অর্থাৎ আপনার উচ্চ রক্তচাপ আছে বাট আপনি জানতেছেন না কারণটা হলো যে এটার সিমটম কিন্তু ওরকম প্রমিনেন্টলি হয় না অ্যাসিমটোমেটিক থাকে অনেক দিন আপনি আমাদের যে এখন ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশন স্টেজ ওয়ান স্টেজ তো অনেকের অ্যাসিমটোমেটিক থাকতে পারে যার পরিপ্রেক্ষিতে নয় নাম্বারটা ছিল খুব একটা থিম তাদের পাঁচ বছর তোরা এটাকে প্রচার করে গেছে যাতে প্রত্যেকে তাদের নাম্বারটা জানে তাদের নাম্বারটা হলো উচ্চ উচ্চ রক্তচাপ অথবা তার রক্তচাপের নাম্বারটা জানে সে যাতে সে সে অনুযায়ী তার প্রিভেন্টিভ মেজারগুলো নিতে পারে সে অনুযায়ী তার লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারে সে অনুযায়ী তার খাদ্য খাদ্য গ্রহণের প্রক্রিয়াটাকে সেট করতে পারে তো এখন আমরা এই যে মেজারমেন্টটা অ্যাকুরেটলি এইটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আমরা অ্যাকুরেটলি মাপার চেষ্টা করব অ্যাকুরেটলি জানার চেষ্টা করব এই জানাটা খুবই গুরুত্বপূর্ণ ডাক্তারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা হোম মেজারমেন্ট করে যারা বাসায় মেজারমেন্ট করে তাদের জন্য খুব গুরুত্ব এটা হয়তো আমরা পরবর্তীতে আরো একটু কথা বলবো কারণ এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু এই উচ্চ রক্তচাপ দিবসের মধ্যে কারণ আমাদের যদি নিতে হয় তাহলে আমাদের মেজারমেন্ট মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আপনি জানতে চেয়েছেন আসলে কারণ কি উচ্চ রক্তচাপের আসলে নাইনটি ফাইভ কারণ সুনির্দিষ্টভাবে জানা যায় না এটা কিছু রিস্ক ফ্যাক্টরকে এখন পর্যন্ত আমরা যে যে সাইন্টিফিকরা সাইন্টিস্টরা যতটুকু জানতে পেরেছে কিছু রিস্ক ফ্যাক্টর ডিটেক্ট করতে পেরেছে যার পরিপ্রেক্ষিতে উচ্চ রক্তচাপটাকে দায়ী মনে করা হয় তার মধ্যে আমাদের কিছু আছে মডিফায়াবেল আমরা ইচ্ছা করলে এগুলাকে আমরা চেঞ্জ করতে পারি কিছু আছে নন মডিফায়াবেল আমরা আমরা ইচ্ছা করলেও সেই রিক্স ফ্যাক্টরগুলো চেঞ্জ করতে পারবো না এরকম এসেন্সিয়াল হাইপারটেনশন বলে যেটাকে এটা অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্ট এরকম আমাদের কারণ হিসাবে ধরা হয় আর মাত্র ফাইভ পার্সেন্টের মধ্যে আমরা সেকেন্ডারি হাইপারটেশন হিসাবে ধরা হয় যেটার মধ্যে অর্গান ইনভলভ আছে অর্গানের মধ্যে যেমন আপনার মনে করেন কিডনি মূল ইয়ে হিসাবে কিডনি অ্যাডিনাল গ্লান্ট আমরা এইসব আসলে একটু সায়েন্টিফিক ব্যাপার আমরা এত ডিটেলসে যাচ্ছি না বাট কিছু আছে সেকেন্ডারি কারণ সেই কারণগুলো যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে আমরা সেই কারণগুলোকে রিমুভ করতে পারলে আমরা সেটা সহজে চিকিৎসা করতে পারি এবং কমপ্লিট চিকিৎসা করতে পারি আদারওয়াইজ যে এসেন্সিয়াল হাইপারটেনশনের কথা বললাম যেটা নাইনটি ফাইভ ফাইভ আমাদের জন্য দায়ী সেই হাইপারটেনশনে আসলে লাইফ লং চিকিৎসা নিতে হয় সেই হাইপারটেনশনকে আসলে কমপ্লিটলি কমপ্লিটলি কিউর করা যায় না কন্ট্রোলে রাখা যায় এবং সেই কন্ট্রোলটা কীভাবে করতে হয় সেটি আপনি আপনার বিশেষজ্ঞ চিকিৎসক অথবা আপনার নিজের যে ফ্যামিলির ডক্টরস আছে তাদের সাথে পরামর্শক্রমে আপনার তাকে কন্ট্রোলে রাখার জন্য আইদার লাইফস্টাইল মডিফিকেশন অথবা ফার্মাসিউটিক্যাল যেসব মেডিসিন আছে সেই মেডিসিনের মাধ্যমে আপনাকে এটা কন্ট্রোলে রাখতে হবে আপনার টার্গেট ইয়াটা জানতে হবে মেজারমেন্টটা জানতে হবে নাম্বারটা জানতে হবে আপনাকে সেই টার্গেট নাম্বারে না থাকলে আপনি অবশ্যই সেই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে সুতরাং কারণের মধ্যে আমরা আসলে এতটুকুই বলতে পারি যে মানে সুনির্দিষ্ট কারণ মেজরিটি পার্টি আমরা সুনির্দিষ্ট কারণ আমরা বলতে পারি না পেশেন্টদেরকে वॉचिंग राज टी जागरण बांग्लदेश प्लीज सब्सक्राइब आवर चैनल